আজও সকাল থেকেই কাঠফাটা রোদ, বৃষ্টির দেখা নেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়বে এমন পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে। কয়েকটি জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সেই কারণে বেলা 11টা থেকে বিকেল 4টের মধ্যে খুব প্রয়োজন না থাকলে মানুষজনকে বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আজ ও আগামী কয়েকদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা, এমনকি দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিল্লিতে আংশিক মেঘলা পরিবেশ থাকবে। দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ মুম্বাইও আংশিক মেঘে ঢাকা থাকবে। মুম্বাইয়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।